সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অধ্যায় ভিত্তিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এন্ড ডি ইউনিটের কেমিস্ট্রির কোয়েশ্চেন ব্যাংক সলিউশনে। আমাদের ভিডিওর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জন্য শেয়ার করছি। আপনি মনোযোগ সহকারে বসে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আপনাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার শেখানোটাই আমাদের মূল লক্ষ্য নয়, এই কোয়েশ্চেন রিলেটেড যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনার জানা উচিত সেটা শেখানোটাই, সেটা মনে করিয়ে দেওয়াটাই আমাদের ভিডিওর মূল লক্ষ্য। আপনাকে এই রিলেটেড এই চারটা ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে কক্ষপথের আকার বোঝায়, কি বোঝায়? কক্ষপথের আকার, কি দিয়ে? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দিয়ে হচ্ছে উপকক্ষপথের আকৃতি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে কক্ষপথের আকার, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দিয়ে হচ্ছে উপকক্ষপথের আকৃতি। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দিয়ে হচ্ছে অরবিটালের কৌণিক অবস্থানের দিক, অবস্থান নয় কিন্তু, সম্পূর্ণ সেন্টেন্সটা পড়লে আপনি বুঝতে পারবেন, অরবিটালের কৌণিক অবস্থানের দিক, তার মানে অরবিটালের দিক নির্দেশ করে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। দেখেন এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটালের দিক, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এই চারটা ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চারটা ইনফরমেশন মনে রাখতে পারেন তাহলে এই সম্পর্কিত এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি ভর্তি পরীক্ষা আসে তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবেন। দ্যাট মিনস আমরা দেখলাম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি নির্দেশ করে, আমরা দেখলাম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশ করে, অরবিটালের অবস্থান নয় কিন্তু, অরবিটালের কৌণিক অবস্থানের দিক। দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে কি, অরবিটালের দিক। আপনি এই চারটা ইনফরমেশন একটু কষ্ট করে মনে রাখবেন তাহলেই হবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। NO3- আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? NO3- আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে এসেছিল। 16টি, 15টি, 31টি, 32টি। এই কোয়েশ্চেন সম্পর্কিত রিলেটেড যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, যে আয়ন বা চার্জ যুক্ত, আয়ন বা চার্জ যুক্ত কোনো যৌগের যখন আপনাকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলবে, বের করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রতিটা মোলকে আলাদা আলাদাভাবে হিসেব করে নেবেন। কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। যৌগের কোন একটা আয়ন বা চার্জ যুক্ত যৌগের যখন আপনাকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলবে তখন আপনি প্রতিটা মোলকে আলাদাভাবে হিসাব করবেন, পরবর্তীতে যে মোলের সাথে মাইনাস চার্জ থাকবে সেটাকে পজিটিভ করবেন, আর যে মোলের সাথে পজিটিভ চার্জ থাকবে সেটাকে কি করবেন, নেগেটিভ করতে হবে। এই কথাটা মাথায় রাখবেন। যেমন আমাকে প্রশ্নে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে NO3- এই যৌগের এই আয়নের মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আপনি যদি বের করেন, এখানে আপনি মোলগুলোকে আলাদা করেন, নাইট্রোজেনকে আলাদা করলাম আমি, আর O3- অক্সিজেনকে আলাদা করলাম। তো দেখেন পরবর্তীতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8। এখন এই এইগুলা যদি আপনি যোগ করেন, পরবর্তীতে ইলেকট্রন সংখ্যা যদি বের করেন, 7+8+1, 1 কোত্থেকে আসলো, এই যে অক্সিজেনের ক্ষেত্রে মাইনাস আয়ন, নেগেটিভ আয়ন, তো আমরা বলেছি নেগেটিভ চার্জ থাকলে সেটাকে পজিটিভ করতে হবে যতটা নেগেটিভ আছে। তাহলে এখানে নেগেটিভ একটা আছে, সেই জন্য এটাকে একটা পজিটিভ করলাম, 8 সাথে 15, 15 একে কত 16। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছেন। আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখেন, আয়ন বাজ এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি বের করেন তাহলে আপনার মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর যদি আপনি স্টেপ বাই স্টেপ বের না করে তাড়াহুড়া করেন তাহলে আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছেন। দ্যাট মিন্স NO3- কতটা ইলেকট্রন বিদ্যমান, 16টা ইলেকট্রন। সিস্টেমটা কি আমি আবারও বলতেছি, প্রতিটা মোলকে আপনি আলাদা করবেন, আলাদা করে ওটার পারমাণবিক সংখ্যা, যেমন নাইট্রোজেন কত, 7, অক্সিজেন কত, 8, আর অক্সিজেনের সাথে একটা নেগেটিভ আছে সেজন্য 1, 8, 7, 15, 15, 1 কত 16। যদি সিস্টেম জানেন অনেক দ্রুত করতে পারবেন, আর যদি সিস্টেম না জানেন তাহলে আপনি আর বললাম না কিছু। পরমাণুস্থ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়,
এই কোয়েশনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই কোয়েশন দেখে আপনার মনে হচ্ছে এই কোয়েশনটা সবাই পারবে, বাট নর্মালি ভর্তি পরীক্ষায় দেখা যায় এই কোয়েশনগুলাই পরীক্ষার্থীরা অ্যাডমিশন সিকাররা বেশিরভাগ ভুল করে দিয়ে আসে। আপনাকে এই রিলেটেড এই ইনফরমেশনগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এবং খুব শান্তভাবে এই টাইপের কোয়েশনগুলোর অ্যান্সার করতে হবে আপনাকে। যেমন এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1, 2, 3, 4, 5, 6 নো ম্যাটার, আর এল এর মানটা নির্ভর করবে হচ্ছে এন এর মানের উপর, একটা আরেকটার উপর সম্পর্কিত। আর এই এল এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, কত? 0 থেকে n-1 পর্যন্ত। সূত্রগুলো মনে রাখবেন পজিটিভ ইনফরমেশন। আবার m এর মানটা l এর মানের উপর ডিপেন্ড করবে, m এর মানটা কি হতে পারে প্লাস l হতে শূন্য সহ মাইনাস l পর্যন্ত। দেখেন m এর মানটা হচ্ছে কি প্লাস l হতে শূন্য সহ মাইনাস l পর্যন্ত। আর s এর মানটা, m হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর s স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা, অলওয়েজ হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ। এই চারটা ইনফরমেশন আপনি মনে রাখবেন, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশনগুলোর অ্যান্সার করতে পারবেন। যেমন আমাদের প্রশ্নে যে কোয়েশনটা দেওয়া আছে, পরমাণুস্থ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়, এখানে আমি আপনাকে একটা টিপস বলে দিচ্ছি। আপনি আমরা যে শিখলাম চারটা, এই যে এস এম এল এন, আপনি অপশনগুলো চেক করার সময় প্রথমে এস দিয়ে চেক করবেন। এস মানে কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই যে স্পিন, স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে চেক করবেন। চেক করার সুবিধাটা কি, কারণ আমরা জানি স্পিন কোয়ান্টাম সংখ্যা হয় পজিটিভ হাফ অর নয় মাইনাস হাফ। এখন এই পজিটিভ হাফ মাইনাস হাফ অপশনে আছে কিনা আপনি এটা আগে চেক করবেন। যেমন এই যে সি অপশনে দেখেন, এখানে 3/4, 3/4 কি কখনোই সম্ভব? সম্ভব নয়, কারণ আমরা জানি এস এর মান হচ্ছে হয় পজিটিভ হাফ না হয় মাইনাস হাফ হতে হবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তার মানে এই অপশনের এটা সঠিক নয়, দ্য মিন্স অ্যান্সার হচ্ছে কি সি। আপনার বাকিগুলো দেখারই দরকার নাই, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি ইজিলি এই টাইপের কোয়েশনগুলোর অ্যান্সার করতে পারবেন। আশা করি ডিসকাশনটা বুঝতে পেরেছেন, আর পাশাপাশি এই সূত্রগুলো আপনি মাথায় রাখবেন, তাহলে এই টাইপের যে কোয়েশনই আসুক আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তার ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। 2, 1, H এ নিউট্রন সংখ্যা, এই কোয়েশনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই কোয়েশন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, নর্মালি এই টাইপের কোয়েশনগুলো আসলে আপনি এই প্রতীকটাকে মাথায় নিয়ে আসবেন। যেমন এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মোলের প্রতীক, এ দিয়ে হচ্ছে উপরে, এ দিয়ে হচ্ছে বর সংখ্যা, আর জেড দিয়ে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, আর এই এম প্লাস মাইনাস হচ্ছে আয়নের চার্জ সংখ্যা। এই প্রতীকটাকে আপনি মাথায় নিয়ে আসবেন যদি ওই সম্পর্কিত ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, যে নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, এইসব কোন একটা মোল বা প্রতীকের যখন বের করতে বলবে তখন আপনি এই প্রতীকটাকে মাথায় নিয়ে আসবেন, তাহলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। যেমন নিউট্রন সংখ্যা বের করার যে সূত্র হচ্ছে সেটা হচ্ছে এ মাইনাস জেড, এখানে এ হচ্ছে কি বর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ বর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে পাবো হচ্ছে কি সংখ্যা, নিউট্রন সংখ্যা। এগুলো কিন্তু আপনি স্টাডি করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছেন, বাট পরীক্ষার হলে গিয়ে অনেকেই হতবম্বিত হয়ে এগুলো মিস্টেক করে দিয়ে আসেন। দ্যাট মিন্স আমি দেখলাম 2, 1, H নিউট্রন সংখ্যা কি, আমি আপনাকে বলছিলাম প্রতীকটা মনে করার জন্য, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি জেড, তো এ মাইনাস জেড মানে কি সংখ্যা, নিউট্রন সংখ্যা। দ্যাট মিন্স এখানে এ এর মান কত, 2, 2 থেকে 1 গেলে কত, 1, একটাই হচ্ছে কি নিউট্রন সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন, আপনি জাস্ট এই প্রতীকটাকে মাথায় রাখবেন আর সূত্রটা মনে রাখবেন, নিউট্রন সংখ্যার সূত্র হচ্ছে কি এ মাইনাস কি জেড, এখানে এ কোনটা জেড কোনটা এগুলো মাথায় রেখে ইজিলি অ্যান্সার করলে আশা করি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। কার্বন 14-6 এবং অক্সিজেন 16-8 পরস্পরের কি, এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তিনটা, এই যে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। আইসোটোপে দেখেন প প্রোটন সংখ্যা সমান, এগুলো আমরা সবাই জানি, তারপর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি স্ট্রং হবেন। আর আইসোটোন যেটা সেটা ন লাস্ট আছে, নিউট্রন সংখ্যা সমান, আর আইসোবার যেটা ব হিসাব করবেন বর সংখ্যা সমান, এই তিনটা মনে রাখবেন। আরো একটা জিনিস ভর্তি পরীক্ষায় দেখা যায় সেটা হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রনে মনে রাখবেন ইলেকট্রন সংখ্যাটা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, এই জিনিসটাও কিন্তু ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়, আইসো ইলেকট্রন।
আইসো ইলেকট্রন মানে কি, ইলেকট্রন সংখ্যাটা সমান। এই ইনফরমেশনগুলো আপনি মাথায় রাখলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবেন। তো আপনি প্রোটন, আইসোটোপ, আইসোটোন, আইসোবার সিরিয়ালি চেক করেন, আগে আইসোটোপ কিনা দেখেন। আইসোটোপ হতে হলে প্রোটন সংখ্যা সমান হতে হবে, তাহলে এখানে 6 এখানে 8, তাহলে প্রোটন সংখ্যা সমান নয়, তার মানে এটা আইসোটোপ হবে না। এরপরে আইসোটোপের উপরে আইসোটোন নিউট্রন সংখ্যা হিসাব করেন, এখানে 14 থেকে 6 গেলে কত, 8, নিউট্রন সংখ্যা কত, 8, আর এই ক্ষেত্রে 16 থেকে 8 গেলে কত, 8, তার মানে এই যে 8, নিউট্রন সংখ্যা কি সমান দুইটার, এই জন্য এটা কি হবে বলেন তো, আইসোটোন। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে কি, আইসোটোন। অর্থাৎ আপনি বাইসিরিয়ালি চেক করে যাবেন তাহলে ইজিলি হয়ে যাবে। আগে আইসোটোপ চেক করবেন, এরপরে আইসোটোন চেক করবেন, এরপরে আইসোবার চেক করবেন, এরপরে আইসো ইলেকট্রন চেক করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ চেক করলে আপনি এইসব কোয়েশ্চেনের অ্যান্সার বের করতে পারবেন। আর এই চারটা ইনফরমেশন আপনি একটু মাথায় রাখবেন তাহলেই হবে। ফ্লোরিন 18-9 মাইনাস আয়নে প্রোটন সংখ্যা কত, এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি বারবার আপনাদেরকে বলেছি এই প্রতীকটা আপনি মাথায় নিয়ে আসবেন। যখন কোনো কিছুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা যেটাই বের করতে বলুক, আপনি এই প্রতীকটাকে মাথায় নিয়ে আসবেন। এখানে প্রতীক এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বর সংখ্যা, জেড দিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এম প্লাস মাইনাস দিয়ে আয়ন বা চার্জের সংখ্যা, এক্স দিয়ে মোলের প্রতীক। এগুলো আপনি অনেকবার পড়েছেন কলেজ লাইফে। তো দেখেন এখানে আমি যে টেকনিকটা আপনাদেরকে মেমোরাইজ করিয়ে দিতে চাচ্ছি, স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যার সাথে, এই যে প্রোটন সংখ্যার সাথে আয়ন বা চার্জ সংখ্যার উপর কোনো সম্পর্ক নাই। অর্থাৎ কোনো কিছুর যখন আপনাকে প্রোটন সংখ্যা বের করতে বলা হবে, সেই ক্ষেত্রে আপনি এটা অনেকেই কনফিউশন তৈরি করেন যে চার্জ সংখ্যা নেই। আপনি মাথায় রাখবেন প্রোটন সংখ্যার সাথে আয়ন বা চার্জ সংখ্যার কোনো সম্পর্ক নাই, প্রোটন সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই। আর দুইটা জিনিস আপনি ভর্তি পরীক্ষার জন্য মনে রাখবেন পাশাপাশি, পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে মূলত প্রোটন সংখ্যা, এক কথায় শেষ। পারমাণবিক সংখ্যাটাই মূলত কি সংখ্যা, প্রোটন সংখ্যা। আরেকটা জিনিস ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটি মৌলের পরিচিতি নির্ধারিত হয় প্রোটন সংখ্যা দ্বারা। তাহলে মৌলের পরিচিতি নির্ধারিত হয় কি দ্বারা, প্রোটন সংখ্যা দ্বারা। এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন এখানে মাইনাস থাকুক, পজিটিভ থাকুক আয়ন, এটা আমার কোনো সমস্যা না যদি আপনাকে প্রোটন সংখ্যা বের করতে বলে। কারণ আমি আগের যে রিলেটেড ইনফরমেশন আপনাকে বোঝাচ্ছিলাম যে যে প্রোটন সংখ্যার সাথে মাইনাস আয়ন, পজিটিভ আয়নের কোনো সম্পর্ক নাই, প্রোটন সংখ্যাটাই সম্পূর্ণ আলাদা। তার মানে এখানে এই যে জেড 9, এটা প্রোটন সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যা কয়টা, 9টা। আশা করি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি এই জিনিসগুলো মাথায় রাখলে তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। আর একটা জিনিস আমি আবারও স্মরণ করে দিচ্ছি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটা মৌলের পরিচিতি নির্ধারিত হয় কি দ্বারা, প্রোটন সংখ্যা দ্বারা। পরমাণুস্থ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়, এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই ভিডিওতে আমরা এর আগেও আরও একটা কোয়েশ্চেন দেখেছিলাম। তো এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে এন এর মান 1, 2, 3, 4, 5, 6 এটা কোনো ব্যাপার না, আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এল। এই এল এর মানটা সম্পূর্ণ এন এর মানের উপর নির্ভরশীল। এই এল এর মানটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এখানে আমি আপনাকে একটা টেকনিক বলে দিচ্ছি, সাপোজ মনে করেন এন এর মান 2, এল এর মান সবসময় এন এর মান থেকে 1 কম হবে, যেমন হবে হচ্ছে দুইটা 0 এবং 1, অর্থাৎ এইখানে 2 সর্বোচ্চ 1 কম হবে 0 থেকে, এই জিনিসটা মনে রাখবেন। আরেকটু যদি বোঝাই, সাপোজ এন এর মান 3, এল এর মান হবে 3টা 0, 1, 2, অর্থাৎ এই যে এন এর যে মান এল এর সমান সমান কোনো মান হবে না। আশা করি বুঝতে পেরেছেন, এই টেকনিকটা মনে রাখবেন। আর এম এর মান হচ্ছে এল এর মানের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে প্লাস এল হতে 0 সহ -l পর্যন্ত, আর এটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এগুলো মনে রাখবেন। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে হয় +1/2 অর -1/2। আপনি এই জিনিসগুলো আমার দেওয়া এই টেকনিকগুলো মাথায় রাখবেন তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবেন। দ্যাট মিন্স এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, এই যে আমি আপনাকে এর আগের ভিডিওতে আরো একটা কথা বলেছিলাম, আপনি প্রথমে স্পিন বা গুণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে চেক করবেন, কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা হয় +1/2 -1/2 থাকে।
এখানে হাফ হাফ মাইনাস হাফ হাফ হাফ, তাহলে চারোটাতে হাফ হাফ আছে, তার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আমার। তাহলে এরপরে আপনাকে স্টেপ বাই স্টেপ কাউন্ট করতে হবে। তাহলে নাম্বার ওয়ান অপশন চেক করি, এন এর মান থ্রি, এল এর মান থ্রি, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে বলেছিলাম এন এর মান থ্রি হলে এল এর মানও তিনটা হবে, সেটা হচ্ছে শূন্য থেকে জিরো ওয়ান টু। তবে এন এর মান থ্রি এল এর মান থ্রি কখনোই সমান সমান হতে পারে না। দ্যাট মিনস আমার অ্যান্সার হবে এ। আশা করি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি পাশাপাশি এই জিনিসগুলা আপনি বারবার একটু স্টাডি করবেন, কারণ এগুলো অনেক ভর্তি পরীক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে কনফিউশন করে ভুল করে দিয়ে আসে। ডিউটেরন কণা হলো, এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ডিউটেরন কণা হলো, এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মনে রাখতে হবে সেটা হচ্ছে এই তিনটা ইনফরমেশন আপনাকে ভর্তি পরীক্ষার জন্য একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। মনে রাখবেন স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকার উদাহরণ, এই চারটা উদাহরণ মনে রাখবেন, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকার উদাহরণ। পাইওন, মিওন, নিউট্রিনো এবং ম্যাসন, এই চারটা হচ্ছে অস্থায়ী মূল কণিকার উদাহরণ। আর আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই দুইটার থেকে সবচেয়ে বেশি আসে, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার উদাহরণ এই দুটো মনে রাখবেন, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। এই দুটো হচ্ছে কম্পোজিট কণিকার উদাহরণ, আলফা কণা এবং ডিউটেরন কণা, এই দুটো হচ্ছে কম্পোজিট কণিকার উদাহরণ। আর এই অস্থায়ী মূল কণিকার এই চারটা উদাহরণও মুখস্থ করে রাখবেন। দ্যাট মিন্স আমরা দেখলাম যে ডিউটেরন কণা হলো কি কণা, কম্পোজিট কণা, কম্পোজিট কণা, ডিউটেরন কণা এবং আলফা কণা, এটাও মনে রাখবেন, আলফা কণা এবং ডিউটেরন কণা হচ্ছে কম্পোজিট কণিকার উদাহরণ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট, আপনার একটা সাবস্ক্রিপশন আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।